এরপরে আমরা চলে আসব পুরুষদের পোশাকের আলাদা কিছু নিয়ম ইসলাম বলেছে। তার ভিতরে একটা হচ্ছে যে পুরুষকে আওরাত ঢাকতে হবে, যে কথা আমরা প্রথম পর্বে বলেছিলাম যে নাভির নিচ থেকে নিয়ে নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এই অংশ পুরুষকে ঢাকতে হবে। তাহলে মা বোনদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে তারা পুরো শরীর ঢাকবে, বিশেষ করে যখন বাইরে বের হবে বেগানা পুরুষের সামনে, আর আমরা পুরুষরা হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত এই অংশ অবশ্যই ঢাকব। বাকি অংশ ঢাকা জরুরি নয়, তবে বাইরে গেলে সেটাও ঢেকে বের হয় ভালো, পুরুষদের জন্য আমি বলছি। এরপরে আমাদের আরেকটা পুরুষদের পোশাকের নিয়ম হচ্ছে তারা রেশমি কাপড় পরবে না, অনুরূপভাবে স্বর্ণ ব্যবহার করবে না, স্বর্ণালঙ্কার ব্যবহার করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সোনা নিলেন ডান হাতে স্বর্ণালঙ্কার, এবং বাম হাতে নিলেন রেশমি কাপড় নিয়ে বললেন উঁচু করে, দুই হাতে দুই রকম জিনিস উঁচু করে বললেন যে হাজানে হারামুন আলা যুকুরি উম্মতি, এই দুইটা সোনা আর এই যে রেশমি কাপড় এই দুইটা আমাদের আমার উম্মতের পুরুষদের জন্য হারাম, সুতরাং কোনো পুরুষ রেশমি কাপড় পরতে পারবে না। এখানে একটা মাসআলা বলে রাখা ভালো, রেশমি কাপড় বলতে এখানে কোন রেশমিকেই বোঝানো হয়েছে? এখন রেশমি কাপড় একটা পোকা থেকে আসে যেটা আদিকাল থেকে এসে থাকে, আর একটা হলো এখন প্রাকৃতিকভাবে নয় কৃত্রিমভাবে রেশমি কাপড় তৈরি করা হচ্ছে। তো উলামায়ে কেরাম বলেছেন যেটা পোকার পেট থেকে আসে, যেটা এই তুত গাছ থেকে আসে, এইটা পুরুষদের জন্য হারাম, আর যেটা স্বাভাবিকভাবে কৃত্রিম উপায়ে তৈরি হয় এটা তারা পরতে পারে বলে উলামায়ে কেরাম মন্তব্য পেশ করেছেন। আর যেটা এখানে আরও একটা ব্যাপার যে পুরুষের কাপড় ঠিক আছে রেশমি কাপড় না, তবে কিছু অংশ রেশমি আছে একদম পোকার রেশমি যেটা তুত গাছ থেকে, সেটা কি তারা পরতে পারবে? উলামায়ে কেরাম বলেছেন যে সামান্য যদি মিক্সড থাকে, যেমন এখানে দেওয়া আছে বা কলার দেওয়া আছে, হাতায় একটু দেওয়া আছে, এরকম হালকা যদি একটু থাকে তাহলে সেটাও তারা পরতে পারবে বলে উলামায়ে কেরাম বক্তব্য পেশ করেছেন। যদিও না পরাই ভালো, পুরুষদের জন্য এরকম পোশাক না পরাই ভালো। এরপরে পুরুষদের পোশাকের আর একটা জরুরি শর্ত হচ্ছে যে তাদের স্পেশাল কিছু নিয়ম আছে, যেমন তাদের গোড়ালের নিচে তারা পোশাক পরতে পারবে না। এখন তো ট্র্যাডিশন এটাই হয়ে গেছে, মানে কীভাবে ইসলামের বিরুদ্ধে কথা বলা যায়, একটা নিয়ম বের করা যায়, একটা ফ্যাশন ডিজাইন বের করা যায়, এটাই যেন ডিজাইনাররা সবসময় ভাবতে থাকে, যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে এদের মনে হয় এটাই ভাবনা। সেই কারণে এখন দেখবেন যে আমার মা বোনদের পোশাক উপরের দিকে উঠছে আস্তে আস্তে, মানে তাদের পোশাক এমন প্রশস্ত হয়েছে, প্রশস্ত হতে পারে কিন্তু প্রশস্তটা এমন যে কিছুটা বলতে আমার দ্বিধা নেই যে কিছুটা সেক্সুয়াল মানুষের ভিতরে এরকম যৌন সুরসুরি দিতে পারবে এরকম পোশাক তারা তৈরি করছে, এবং আমার মা বোনরাও সেগুলো সাদরে লুফে নিচ্ছে। তারা ইসলাম সম্পর্কে জানে না, ইসলামী পর্দার বিধান সম্পর্কে জানে না, সেই কারণে তারা এটা কিন্তু করছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে মা বোনদের পোশাক উপরে উঠছে আর আমাদের পুরুষদের পোশাক নিচে যাচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। প্যান্ট তো ছেড়ে না কিন্তু প্যান্টের নিচের অংশ থাকে না। তো যাই হোক, এরকম গিটের নিচে গোড়ালের নিচে পোশাক যাবে এরকম পোশাক পুরুষ পরতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে যতটুকু যাবে গোড়ালের নিচে ততটুকু জাহান্নামে, অর্থাৎ সে লোক জাহান্নামে যাবে যে ব্যক্তি এরকম পোশাক পরবে গোড়ালের নিচে। সুতরাং আমাদের এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, মান জাররা সাওবাহু খুয়ালা লাম ইয়ানযুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যে ব্যক্তি তার পোশাককে অহংকারবশত ঝুলিয়ে পড়ে মহান রব্বুল আলামিন তার দিকে কিয়ামতের দিন তাকাবেন না, তাকাবেন না বলতে রহমতের দৃষ্টি দিবেন না, তার প্রতি আল্লাহ রহমত করবেন না। যদি এই হয় তাহলে আপনাকে আমাকে এই ফ্যাশন থেকে বের হয়ে আসতে হবে। যুবক, তোমাকে বলছি তোমার পোশাক বেশি গোড়ালের নিচে দেখা যায়, তোমাকে অবশ্যই ইসলামী রীতিতে ফিরে আসতে হবে পোশাকে সব কিছুতে। এরপরে অসফুর মিশ্রিত, যেটাকে মুআসফার বলা হয়েছে, এবং জাফরান মিশ্রিত, অসফুর এবং জাফরান আমি এই বিষয়ে পরে কথা বলবো আর এক পর্বে ইনশাল্লাহ,
এই অসফর এবং জাফরান মিশ্রিত, এটা কি, এটা এটা এক ধরনের রং, যেটা আমরা জাফরান আমরা সবাই চিনি, কিন্তু অসফর এটা আমরা অনেকেই চিনি না। এটা সাফফ্লাওয়ার, আমরা পরে আলোচনা করব, যেটাকে আমরা সম্ভবত কুসুম ফুল এটাকে বাংলায় বলছে সম্ভবত, কিন্তু ইংরেজিতে এটাকে সাফফ্লাওয়ার বলে। এই ফুল দিয়ে রং করা যায়, হলুদ কমলা রঙের হয়। তো এরকম রং দিয়ে, অর্থাৎ এই ফুলের বা জাফরানের রং দিয়ে রঞ্জিত, রং করা কোনো পোশাক পুরুষ পরতে পারবে না। তো এই হচ্ছে পুরুষদের জন্য পোশাকের পৃথক কিছু নীতিমালা। আমাদের পুরুষদের, নারীদের প্রত্যেককে মহানবুল আলমিন ইসলামের রীতিনীতি, পোশাকের বিধান ফলো করে মেনে চলে পোশাক পরার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।